সাকিব আল হাসানের দুই কন্যার পরে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান। পরে প্রায় এক মাস পরে সন্তানের নাম সবাইকে জানিয়েছেন সাকিব। এরপর থেকেই তাকে এবং তার পুত্র সন্তানকে নিয়ে আগ্রহের কমতি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ইতিমধ্যে সাকিব আল হাসানের একমাত্র পুত্র সন্তানের নামে খোলা হয়েছে ফেসবুক আইডি। সেই আইডির নাম ধরেছে আইজা আল হাসান। তবে মাত্র এক মাস বয়সের আইজার ফেসবুক আইডি কে খুলেছে সেটা নিয়ে আছে প্রশ্ন। সেটা যদি পারিবারিকভাবে সাকিব আল হাসান বা তার স্ত্রী কেউ খুলে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, তবে এটা যদি অন্য কেউ ফেক হিসাবে ব্যবহার করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ান তাহলে এর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগে গতকাল সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজেই তার ছেলের নাম প্রকাশ করেন সাকিব। তার ছেলের নাম রাখেন আইজা আল হাসান। দর্শক, এছাড়াও অনেকেই ধারণা করছেন সাকিব আল হাসানের বাবার নামের সাথে মিল রেখে তার ছেলের নামকরণ করেছে, কারণ তার বাবার নাম রেজা, ছেলের নাম ইজা। সুতরাং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল।